ক্লোবেল ছাড়া পৃথিবীতে কোনো দাঁতের অপারেশন হয় না, এটা হাজার বছরের পরীক্ষিত। বর্তমানেও এই ক্লোবেল দাঁতের ডাক্তাররা ব্যবহার করে। দাঁতের গোড়ায় কোনো ব্যথা হলে আপনি লবঙ্গ দিয়ে দেবেন, সাত আটটা লবঙ্গ মুখে রাখবেন, চুলবেন, দাঁতের গোড়ায় যত বড় ব্যথা হোক, দাঁতের মাড়িতে যত বড় ব্যথা হোক, মুখে যত বড় ব্যথা হোক, মুখে যত বড় ঘা হোক, এই লবঙ্গ এটা সারতে পারে। দুইটার সাথে একটু ই নেন, কাঁচা হলুদ নেন, এইটার সাথে একটু আদা নেন, এটার সাথে একটু মধু নেন, তাহলে আরও বেশি উপকার হবে। এই যে ন্যাচুরোপ্যাথিক ডাক্তার, আমরা কোথায় কোথায় বাচ্চাদের ডাক্তার 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 করি, কতজন ডাক্তার আছে, কতজন রুগী আর ডাক্তাররা দেখবে? নিজেরা একটু একটু করে সব চিকিৎসা দয়া করে একটু শিখতে হবে, আলহামদুলিল্লাহ। এর ফলে আমাদের অনেক উপকার হবে, আল্লাহর রহমত হবে। এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়াই, এই শিশু বাচ্চাদেরকে বিভিন্নভাবে অ্যান্টিবায়োটিক দেই, বিভিন্নভাবে নেবুলাইজার দেই, এর ফলে বাচ্চার যে মাথা ব্যথা হয়, বাচ্চা ঘ্যান ঘ্যান করে, ট্যান ট্যান করে, ফ্যান ফ্যান করে, এর কারণ তো একমাত্র এই যে আমরা একটু তুলসী পাতা দিই না, আমরা একটু হলুদ দিই না, মধু দিয়া, আমরা ঘরের খাবারগুলো দিই না, একটু রসুন দিই না, একটু পেঁয়াজ দিই না, বাচ্চাদেরকে আমাদের ব্যথা ভালো হয়ে যায়। আমি অনেকের বলছি, এই স্যার আপনি তো বলছেন আমি তো দাঁতে লাগাইছি পরে আমার দাঁতের ব্যথা চলে গেছে। আমি বলছি দাঁতের ভিতরে গাড়ি রাখি চার পাঁচটা দাঁতের মধ্যে, দাঁতকা হা সার এতগুলি দাঁত ফালাই দিলাম, একটার পর একটা একটার পর একটা 32 দাঁতের 16 দাঁতই ফালাই দিছি, এই একটা ফালাইছি আরেকটা নড়ে, আরেকটা ফালাইছি আরেকটা নড়ে, একটাও নড়বে না, একটাও ফালাইতে হবে না। যদি আপনি ক্লোব ব্যবহার করেন, ক্লোব ওয়াল ব্যান্ড করেন, চিরামুন ব্যবহার করেন, আপনি যদি এই ইউক্যালিপটাস ব্যবহার করেন, কচি নিম পাতা ব্যবহার করেন, কচি পেয়ারা পাতা ব্যবহার করেন, কচি আম পাতা ব্যবহার করেন, ইভেন কি একদম কচি লাল নারকেলের ই হয় শিকড় হয়, সাত আটটা নারকেলের লাল শিকড় এত কিছু কেটে একটু চাল দিয়ে বোতলে ভরে যদি একটু ব্রাশ করেন, আলহামদুলিল্লাহ এই দাঁতের গোড়া খুব শক্তিশালী হয়। আর মাউথওয়াশ, যাদের দাঁতের সমস্যা হয় তাদের কিছু মাউথওয়াশ ব্যবহার করতে হবে, সেটা আপনি নিম দিয়ে মাউথওয়াশ বানিয়ে নেন, আপনি তুলসী পাতা নিম পাতা দিয়ে একসাথে করে মাউথওয়াশ বানিয়ে দেন, যেখানে কোনো সাইড ইফেক্ট নেই, আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করেন, নিজের স্বাস্থ্য নিজের কাছে, নিজের মন নিজের কাছে, নিজের শরীর নিজের কাছে, খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, সুস্বাস্থ্যের অধিকারী হন, আমাদের প্রোগ্রামগুলি শুনেন, মনোযোগ দেন, খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দেন, আলহামদুলিল্লাহ আপনাদের উপকার হবে। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো, আলহামদুলিল্লাহ।